প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা গত ক্লাসে মাদার তেরেসার প্রবন্ধে কথা বলছিলাম, সঞ্জীদা খাতুনের। তো আজ গত ক্লাসের মাদার তেরেসার প্রথম অংশ ক্লাস হয়েছিল, আজকে আমরা মাদার তেরেসার প্রবন্ধের দ্বিতীয় অংশ নিয়ে কথা বলবো। তো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা গত ক্লাসে মাদার তেরেসা প্রবন্ধের প্রথম অংশ নিয়ে কথা বলেছিলাম। তো আমরা সেখানে দেখেছিলাম যে মাদার তেরেসা একজন সেবিকা, একজন মহৎ প্রাণ মানুষ, যেসব মানুষেরা যুগে যুগে নিজেদের সব কিছু পরার্থে বিলিয়ে দেয় অন্যের সেবার জন্য, অন্যকে ভালো রাখার জন্য, অন্যের দুঃখ কষ্ট দূর করার জন্য নিজেরা সমস্ত জীবন বিলিয়ে দেন। তো সেই সব মহিষী, সেই সব মহান মানুষদেরই একজন মাদার তেরেসা। তো আমরা দেখেছিলাম যে মাদার তেরেসার জন্ম হয়েছিল আলবেনিয়ায়, আলবেনিয়ার মানুষ তিনি, এবং তার জন্ম হয়েছিল 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। আমরা দেখেছিলাম যে তার পিতার নাম ছিল নিকোলাস বোঝাঝিউ। তো নিকোলাস বোঝাঝিউ, বোঝাঝিউ হচ্ছে তাদের পারিবারিক পদবি, এবং এই ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ মাদার তেরেসার মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নাই। তো নিকোলাস বোঝাঝিউ এবং দ্রানাফিল বার্নাই এই দম্পতির তিনজন সন্তান ছিল, তিন ভাই বোন। তাদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিল অ্যাগনেস। তো এই অ্যাগনেস বা পুরো নাম হচ্ছে অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ। তো এই অ্যাগনেস গঞ্জা বোঝাঝিউ অর্থাৎ এই নিকোলাস এবং দ্রানাফিল বার্নাইয়ের যে তিনজন সন্তান, তাদের মধ্যে বয়সে যিনি ছোট, এই অ্যাগনেস গঞ্জা ছিলেন হচ্ছে মাদার তেরেসার আগের নাম। তো যখন তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, যখন তিনি সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাসী হয়ে যান, তখন তার নাম রাখা হয়েছিল মাদার তেরেসা, বা তিনি মাদার তেরেসা নামে পরিচিতি পান। তো তেরেসা, আমরা দেখেছিলাম যে তেরেসার জীবন যখন ছোট ছিল তখন তার প্রথম বিশ্বযুদ্ধ দেখেছিলেন, অর্থাৎ তার ছোটবেলায় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তো আমরা বিশ্বযুদ্ধ মানে বুঝি যে পৃথিবীর প্রায় সমস্ত দেশের যে যুদ্ধে জড়িয়ে পড়ে। তো পৃথিবীর প্রায় সমস্ত দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কি একটা বিভীষিকাময় অবস্থা হয়, চারদিকে লাশের ছড়াছড়ি, দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব, মৃত্যুপুরী। তো এইসব ছোট্ট তেরেসা, যখন তেরেসার বয়স আমরা দেখেছিলাম যে 8 বছর বা 6, 7, 8 বছর, তো তখন তিনি এইসব বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন করেছিলেন। তারপরে তার বাবা মারা যায় তার ছোটবেলাতেই, তো এইরকম নানা কষ্ট যন্ত্রণার মধ্যে তিনি মানুষ হয়েছিলেন। তো এই কারণে তিনি মানুষের কষ্টটা বুঝতে পারতেন, যেটা মানুষের কত দুঃখ কত কষ্ট যন্ত্রণা থাকতে পারে এই বিষয়গুলো বুঝতে পারতেন। তো এই কারণে তিনি চিন্তা করেন যে বড় হয়ে তিনি সেবিকা হবেন, এরকম একটা মনে আশা পোষণ করেন। এবং তার বয়স যখন 18 বছর হয়, তখন তিনি দেখা যায় যে তিনি লরেটো সিস্টার্স নামে একটা সংগঠনে যোগ দেন, একটা খ্রিস্টান মিশনারি দলে। তো মিশনারি মানে আমরা বুঝি যে খ্রিস্টান মিশনারি মানে খ্রিস্টানদের যে দলটা তোমার বিভিন্ন দেশে গিয়ে তাদের ধর্ম প্রচার করে, বিভিন্ন সেবামূলক কাজ করে। তো এই দলে যোগ দেন মাদার তেরেসা, এবং এই দলটা তখন কাজ করতো ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কাজ করতো। তো এখানে এই দলে কাজ করার সময় মাদার তেরেসার দায়িত্ব দেওয়া হয়েছিল স্কুলের শিক্ষকতা করার। তিনি সেন্ট মেরিজ স্কুল নাম স্কুল নামে একটা স্কুলে শিক্ষকতার দায়িত্ব পেয়েছিলেন, এবং 17 বছর সেখানে তিনি চাকরি করেছিলেন বা কাজ করেছিলেন আর কি। তো কাজ করেছিলেন, তো তিনি স্কুলে কাজ করার সময় দেখা যায়, দেখতাম যে ছেলে মেয়েদের উৎসাহ দিতেন, টাকা পয়সা জমিয়ে কি করে অন্য দরিদ্র শিশুদের সেবা করা যায়, এইসব কাজে তিনি উৎসাহ দিতেন। তো মাদার তেরেসার বাংলার মানুষের যে দুঃখ দুর্দশা, এটা তিনি অবগত ছিলেন যে ভারতবর্ষের বাংলা অঞ্চলের যে মানুষ, তখন তো বাংলাদেশ ছিল না, বাংলা অঞ্চল পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে, তো এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি বেশি অনুভব করতেন। তো তিনি চিন্তা করলেন যে এইসব মানুষের সেবা করবেন তিনি। তো এই কারণে তিনি লরেটো সিস্টার্স থেকে বিদায় নিলেন। বিদায় নিলেন কেন, দেখেছিলাম যে তিনি লরেটো সিস্টার থেকে শুধু শিক্ষকতার দায়িত্ব পেয়েছিলেন। তো মাদার তেরেসা শিক্ষা শিক্ষকতা করে তৃপ্ত ছিলেন না, পুরোপুরি তৃপ্ত ছিলেন না। তিনি চাইছিলেন যে আরো কাছাকাছি থেকে মানুষের সেবা করার, অসহায় নিপীড়িত অসুস্থ মানুষের সেবা করার। আর তখন তাই তিনি সেখান থেকে বের হয়ে আসেন এবং নিজে একটা স্কুল দেন, শিক্ষকতা করেন, পাশাপাশি প্রত্যক্ষভাবে মানুষের সেবা করার শুরু করে দেন। তো তিনি তার সমমনা, তার সমান মানসিকতা, যেসব আরো সন্ন্যাসী ছিল সন্ন্যাসীদের নিয়ে তিনি একটা সংগঠন গড়ে তোলেন মানব সেবামূলক। এই সংগঠনের নাম ছিল মিশনারিজ অফ চ্যারিটি। তো তারপরে দেখছিলাম যে তিনি কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিলেন, গরিব অসুস্থ অসহায় মানুষদের সেবা করার জন্য, যারা হচ্ছে ফুটপাতে বসবাস করে এইসব মানুষদের সেবা করার জন্য তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিলেন। তো চলো আমরা সঞ্জীদা খাতুন রচিত মাদার তেরেসা প্রবন্ধের দ্বিতীয় অংশে চলে যাই।
রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। তোরা আগে দেখেছিলাম যে মাদার তেরেসা কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিল, এবং সেই সংগঠনের বা সরি সেই সংস্থার উদ্দেশ্য ছিল যে যারা অসহায় মানুষ, যারা ফুটপাতে থাকে, যারা সেবা পায় না, সেই সব মানুষদের সেবা করার জন্য। আর এই যে শিশু ভবন প্রতিষ্ঠা করা হলো, এটা তৈরি করা হলো তাদের জন্য যারা অনাথ, অনাথ শিশুদের জন্য। তো অনাথ শিশুদের জন্য তৈরি করা হলো শিশু ভবন। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। আর নবজীবন আবাস প্রতিষ্ঠা করা হলো কাদের জন্য? শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, অর্থাৎ তোমরা জানো যে এখন এই প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করা হয় না, এখন আমরা প্রতিবন্ধী শব্দের জায়গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। তো এই যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু আছে তাদের জন্য স্থাপন করা হয়েছিল নবজীবন আবাস। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যে কোন প্রতিষ্ঠান কাদের জন্য তৈরি করা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানমূলক প্রশ্ন বলি বা তোমার হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন, সেখানে এই প্রশ্নগুলো থাকতে পারে। যেমন শিশু ভবন কাদের জন্য প্রতিষ্ঠা করা হয়, তাহলে বলতে হবে যে অনাথ শিশুদের জন্য, বা নবজীবন আবাস কাদের জন্য, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, নির্মল হৃদয় কাদের জন্য, অসহায় মানুষদের জন্য যারা ফুটপাতে থাকে, যারা অসুস্থ, যাদের সেবার কেউ নেই, এইসব মানুষদের জন্য। অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান কাদের জন্য তৈরি করা হচ্ছে এটা আলাদা আলাদা করে মনে রাখতে হবে। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠরোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা। তো এখানে দেখো, কুষ্ঠরোগী যারা, তো এই রোগীদের জন্য তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন, আর সেটার নাম হচ্ছে প্রেম নিবাস। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, প্রেম নিবাস কাদের জন্য তৈরি করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে কুষ্ঠরোগীদের জন্য, কুষ্ঠরোগী। তো কুষ্ঠরোগী কি বা এটা এই রোগের বৈশিষ্ট্যগুলো কি সেটা পরে দেওয়া আছে, আমরা জানতে পারবো। তো ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তো প্রেম নিবাস এই প্রতিষ্ঠানটি যেটা কুষ্ঠরোগীদের জন্য তৈরি করা হয়েছে, তো এটার প্রথম কেন্দ্র, প্রথম কেন্দ্র তৈরি করা হয়েছিল কোথায়? ভারতের টিটাগড়ে। তো এই প্রসঙ্গে মনে করো, দেখো নির্মল হৃদয় নির্মাণ করা হয়েছিল কলকাতার কালীঘাটে, আর ভারতের টিটাগড়ে তৈরি করা হলো প্রেম নিবাস। পরে এর আরো অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেকেই রোগীকে পরিত্যাগ করে। তাহলে দেখো, আমরা বলছিলাম যে কুষ্ঠরোগ সম্বন্ধে জানার অনেকের আগ্রহ থাকতে পারে, এই রোগটা কি। তো দেখো, কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয়, এই রোগীদের শরীরে দগদগে ঘা হয় বলে, তো এই রোগীদের সবাই এড়িয়ে চলে, অনেক সময় পরিবারের লোকজন এড়িয়ে চলে, কারণ দুর্গন্ধ হয় এবং ঘা হয়। তো এবং এই অসুখটা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, এবং সাধারণ লোকজন ভাবতো যে এই রোগটা হচ্ছে ছোঁয়াচে রোগ। তো এই কারণে সবাই এই রোগীর থেকে দূরে থাকতো, এবং এই রোগে যারা ভুগত তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করতো, কারণ তাদের সেবা করার মতো কোনো লোক আশেপাশে থাকতো না, তারা সেবা বঞ্চিত হতো এবং দুঃখে দুঃখে মরতো। ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন। সবাই যখন মানুষ এই কুষ্ঠরোগীদের এড়িয়ে চলে, সবাই যখন পরিত্যক্ত অবস্থায় যারা যখন থাকে, সবাই যখন তাদের পরিত্যাগ করে, তো এই অসহায় নিপীড়িত এবং এই অসুস্থ মানুষগুলোকে সেবা দেন মাদার তেরেসা। তো আমরা জানি মাদার তেরেসা খুব মহৎ প্রাণ একজন মানুষ। তো তিনি বুঝতে পারলেন যে এই রোগীদের অনেক কষ্ট, তো এই রোগীদের কষ্ট দূর করার জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রেম নিবাস। তো কুষ্ঠরোগ সম্পর্কে আরেকটু বলে নিই শিক্ষার্থীরা, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম বা শিক্ষার্থী সিক্স সেভেনে পড়তাম, শিক্ষার্থী ছিলাম, তো তখন আমরা আমাদের বিডিভিতে এই রোগের বিভিন্ন বিজ্ঞাপন দিত, দেখাতো যে এই রোগ সম্পর্কে অনেক সচেতনতা সৃষ্টি করা হতো। এখন যেমন COVID-19 সম্পর্কে আমাদের সচেতন করা হয়, তখন এই কুষ্ঠরোগ সম্পর্কে সচেতন করা হতো। তো এই রোগে হলে তোমার গায়ের চামড়াটা একটু ফ্যাকাশে হয়ে যায় শুরুতেই। তো ফ্যাকাশে হয়ে গেলে দেখবে যেখানে তোমার এখানে শুরুর দিকে আর কি প্রাথমিক অবস্থায় ওই জায়গাটুকু সেন্সলেস হয়, অর্থাৎ অনুভূতি শূন্য হয়। তো এই রোগ সম্পর্কে ছোটবেলায় দেখতাম যে বিভিন্ন সচেতনমূলক বিজ্ঞাপন দেওয়া হতো, তখন বলা হতো যে এটা ছোঁয়াচে রোগ নয়, সবাই এড়িয়ে চলবেন না। তো যাই হোক, তো এই রোগীদের এখন এই রোগটা যখন খুব বড় পর্যায়ে যায়, তখন চূড়ান্ত পর্যায়ে যায়, তখন হচ্ছে দগ্ধ হাওয়া হয় এবং দুর্গন্ধ হয়। তো এই রোগীদের সেবা করার জন্য মাদার তেরেসা তৈরি করেছিলেন প্রেম নিবাস। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তো যখন বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ হয়, যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়, তো এই মুক্তিযুদ্ধকালে আমরা জানি যে যেহেতু পাকিস্তান অতর্কিতে আক্রমণ করেছিল আমাদের, হঠাৎ করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম না,
এই হঠাৎ করে যখন আক্রমণ করে, তখন এই দেশ থেকে আমরা অসংখ্য নারী পুরুষ সরি নারী শিশু এবং বৃদ্ধ যারা যুদ্ধ করতে সমর্থ নয়, তো এই লোকগুলো নিরাপদ আশ্রয়ের জন্য সবাই ভারতে আশ্রয় নিয়েছিল এবং সেটা সংখ্যায় বলা হচ্ছে এখানে প্রায় 1 কোটি। তো পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল, যদি পাকিস্তানি বাহিনী এবং তাদের দ্বারা দোসর রাজাকার আল বদর আল শামস। তো এই পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর তাদের যারা সাহায্য করেছিল, তো এই লোকগুলোর অত্যাচারে তখন জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে এই নারী শিশু বৃদ্ধ লোকগুলো ভারতে আশ্রয় নিয়েছিল। তো শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। তো ধরো একটা জায়গাতে এত মানুষ রাখা আসলে খুব সহজ নয়, কারণ মানুষ তো রাখলেই হবে না, তাদের খাওয়ার ব্যবস্থা করা, তাদের সব কিছু, তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো ব্যবস্থা করা, গোসল বা তাদের সব কিছু ব্যবস্থা করা কঠিন কাজ। অন্তত 1 কোটি মানুষের ব্যবস্থা করা অনেক কঠিন একটা কাজ। সেই সময়ে শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। তো ওই সময় এই লোকগুলোর সেবা করার কাজ করেছিলেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন এবং মাদার তেরেসা স্বাধীন বাংলাদেশে, অর্থাৎ এই বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন বাংলাদেশে তিনি আসেন 1972 সালে। বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অব চ্যারিটির সেবা কাজ। তো যে সংগঠন তিনি গড়ে তুলেছিলেন মানব সেবার যে সংগঠন মিশনারিজ অব চ্যারিটি, তো এইটা সেবা কাজ তিনি বাংলাদেশেও স্বাধীন বাংলাদেশ শুরু করেন। ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। আমরা জানি ঢাকার ইসলামপুর যেটা পুরান ঢাকায়, তো এই ইসলামপুরে মিশনারিজ অব চ্যারিটির প্রথম যেই শাখা সেটা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়াতে নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করা হয় এবং পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বা বিভাগীয় শহরগুলোতে তোমার অন্যান্য যে সংগঠনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, নির্মল হৃদয়, শিশু ভবন, সেগুলো প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সঙ্গেও মাদার তেরেসার একটা খুব ভালো সম্পর্ক ছিল, সেবামূলক সম্পর্ক ছিল। তিনি বাংলাদেশের মানুষকে দেশ স্বাধীন হওয়ার আগেও সাহায্য করেছিলেন। দেখছিলাম যে শরণার্থী শিবিরে যখন আশ্রয় নিয়েছিল মানুষ বিপদে পড়ে আশ্রয় নিয়ে, তখন তিনি সেবামূলক কাজ করেছিলেন। তো মানুষ এখন আরেকটা বিষয় প্রসঙ্গে বলা প্রয়োজন, দেখো আমাদের যারা রোহিঙ্গা যারা বলি আমরা, অনেকেই তাদের রোহিঙ্গা শব্দটা গালি হিসেবে ব্যবহার করি, তো এটা আসলে এভাবে ব্যবহার করা আমাদের ঠিক না, কারণ তারাও কিন্তু তারা দেশে অত্যাচারের শিকার হয়ে এখানে এসেছে, জীবন ভয়ে বা প্রাণ বাঁচানোর তাগিদেই তারা আমাদের দেশে এসেছে। তো যদি আমরা অবজ্ঞা করি, তাদের যদি গালি দিই, তাহলে এটা অন্যায় হয়ে যায়, কেননা বিপদের সময় আমরাও আশ্রয় নিয়েছিলাম ভারতে। তো এই প্রাণ বাঁচানোর তাগিদে যে মানুষগুলো আশ্রয় নেয় তাদের অবজ্ঞা নয়, বরং তাদের ভালোবাসতে হয়, তাদের জন্য কিছু করার চেষ্টা করতে হয়, যেটা করেছিলেন মাদার তেরেসা, কারণ মাদার তেরেসা অনেক মহাপ্রাণ মানুষ ছিলেন। তো যাই হোক, তিনি দেশ স্বাধীন হওয়ার আগেও আমাদের সাহায্য করেছিলেন শরণার্থী শিবিরে এবং দেশ স্বাধীন হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তার সংগঠনের বিভিন্ন শাখাগুলো আমাদের দেশে গড়ে তুলেছিলেন, অর্থাৎ বাংলাদেশের প্রতি মাদার তেরেসার ভালোবাসা ও মমতা ছিল। 1991 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। তো দেখো, আমরা দেখেছিলাম যে 1971 সালে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের আগে বা ওই চলাকালীন সময়ে এবং পরে তিনি যেমন বাংলাদেশে কাজ করেছিলেন সেবামূলক, তো তেমনি তারও অনেক পরে 1991 সালে, তো যখন বাংলাদেশে প্রচণ্ড একটা ঘূর্ণিঝড় হয়েছিল, তো এই ঘূর্ণিঝড়ের সময় মাদার তেরেসা বাংলাদেশে ছুটে এসেছিলেন সেবা করার জন্য। তো 1991 সালে মাদার তেরেসার বয়স চিন্তা করে দেখো যে 1910 সালে তার জন্ম, তার মানে 1991 সালে তার বয়স 81 বছর। তো 81 বছর বয়সী একজন মহিলা, 81 বছর বয়সী, তুমি খেয়াল করে দেখবে 81, 81 বছর বয়সী একজন মহিলা মানুষের সেবা করার জন্য তিনি ছুটে আসছেন বাংলাদেশে। তাহলে কতখানি মানুষের প্রতি ভালোবাসা থাকলে, মানুষের প্রতি কতখানি দায়বদ্ধতা থাকলে, কতখানি ভালোবাসা অনুভূতি কাজ করলে এই বয়সে আর একটা দেশে ছুটে এসে মানুষের সেবা করা সম্ভব। তো মাদার তেরেসা এই জন্য একজন মহীয়সী নারী, তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন, যে অসহায় যারা নিঃস্ব, যারা এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তো এই ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করার জন্য, তাদেরকে নিজ হাতে ত্রাণ দেওয়ার জন্য, প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্য তিনি এখানে এসেছিলেন। তিনি চেয়েছিলেন নিজ হাতে সব বিতরণ করবেন, ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। মাদার তেরেসা মানুষকে ভালোবাসতেন, এই ভালোবাসার শক্তির কারণে, এই মানুষকে ভালোবাসা দিয়ে
এই মানুষের ভালোবাসা দিয়ে পৃথিবীটা শান্তিময় করার জন্যই তিনি কাজ করে গেছেন, যে পুরো পৃথিবী সমস্ত সৃষ্টির মধ্যে ভালোবাসা বিরাজ করুক, মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক, সবাই সবাইকে ভালোবাসুক। এই ভালোবাসার মাধ্যমে শান্তিময় একটা পৃথিবী, শান্তিময় একটা সমাজ, শান্তিময় সৃষ্টি তৈরি করার জন্য তিনি কাজ করে গেছেন। সেবা কাজে মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি, অর্থাৎ এই সেবা কাজ করতে গিয়ে মানুষের প্রতি এই ভালোবাসা দেখাতে গিয়ে, এই মানুষের বিপদে ছুটতে গিয়ে তিনি সবচেয়ে বড় করে দেখেছিলেন মানুষকে, অর্থাৎ কে কোন ধর্মের, কে কোন গোষ্ঠীর, কে কোন দেশের, এইটা তার কাছে কোনো বিষয় ছিল না, তিনি শুধু মানুষকেই বড় করে দেখেছিলেন। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। যেটা বলেছিলাম যে কে কোন ধর্মের মানুষ, কার দেশ কোনটি, কে কোন জাতি, এই সব বিষয় তার কাছে মুখ্য ছিল না। তো একটু খেয়াল করে দেখো, মাতা তেরেসা কিন্তু মিশনারির সদস্য ছিলেন, তো তারপরেও তিনি, যিনি খ্রিস্টান ধর্মের মানুষকে বেশি ভালোবাসবেন এমনটা হয়নি। তিনি ধর্মের ফারাক, অর্থাৎ ধর্ম, জাতি, দেশ, বর্ণ এগুলো নির্বিশেষে সবাইকে তিনি সমান চোখে দেখেছেন। যার চোখে যে পরিমাণ সেবার প্রয়োজন হয়েছে তাকে সে পরিমাণ সেবাই তিনি দিয়েছেন। তাই সব দেশের, সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, যেহেতু জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে তিনি ভালোবেসেছেন, তার পরিধান হিসেবে তিনি সব মানুষের, সব ধর্মের, সব দেশের, সব জাতির মানুষের ভালোবাসা পেয়েছেন। অর্থাৎ তুমি যদি ভালো কাজ করো তাহলে ভালো পরিধান পাবে, তুমি যদি সব মানুষকে ভালোবাসো তবেই তুমি সব মানুষের ভালোবাসা পাবে, তুমি যদি একজনের সঙ্গে ভালো ব্যবহার করো তবে তুমি একজনের কাছ থেকে ভালো ব্যবহার পাবে, তুমি যদি তোমার বড় ক্লাসের ভাই বোনদের সালাম দাও, ভাই বোনদের সম্মান করো, তবে তুমি দেখবে যে তুমি ছোটো ক্লাসের ছেলেমেয়েদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের সালাম তুমি পেয়ে যাবে। অর্থাৎ যে যেমন কাজ করবে সে তেমনই তার ফল পাবে, ভালো কাজের প্রতিদান ভালো হয়। তো মাদার তেরেসা যেহেতু তার সমস্ত জীবন দিয়ে, সমস্ত কিছু দিয়ে সব ধরনের মানুষকে ভালোবেসেছিলেন, তাই তিনি সব দেশে সব ধরনের মানুষের ভালোবাসা পেয়েছিলেন। এই কারণে আমরা তার মৃত্যুর এত বছর পরেও তাকে আমরা স্মরণ করছি, তাকে ভালোবাসার সঙ্গে মনে রাখছি। সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার। তো মাদার তেরেসা এই যে সেবামূলক কাজ করেছেন, তার সমস্ত জীবনটা মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন, তো এর জন্য তিনি অনেক পুরস্কার, অনেক সম্মাননা পেয়েছিলেন। আর এইসব পুরস্কার বা সম্মাননার মধ্যে শ্রেষ্ঠ হলো নোবেল পুরস্কার। আমরা জানি বর্তমান পৃথিবীর সবচেয়ে সেরা পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। তো এই নোবেল পুরস্কার সাধারণত 6টা সেক্টরে দেওয়া হয়, 6টা ক্ষেত্রে দেওয়া হয়, তার মধ্যে একটা হচ্ছে শান্তির জন্য। তো মাদার তেরেসা শান্তি প্রতিষ্ঠা করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। জীবনে কোনো পুরস্কারের অর্থ হয় নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা। অর্থাৎ প্রত্যেকটা পুরস্কার আমরা জানি যে যখন যদি কোনো পুরস্কার পায় তাহলে সে পুরস্কারের সময় কিছু অর্থমূল্য পায়। তো এই টাকা পয়সা বা এই প্রাপ্ত যে অর্থটা, যেটা পুরস্কার থেকে পাওয়া, কোনো পুরস্কারের অর্থই তিনি নিজের জন্য ব্যয় করেননি, নিজের পার্সোনাল ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করেননি। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখীজনের জন্য। এই নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি যে পরিমাণ অর্থ পেয়েছিলেন বা যে পরিমাণ অর্থ এখান থেকে পেয়েছিলেন সেই টাকাটা তিনি দান করেছেন গরিবের জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন, নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি মহোৎসবের আয়োজন করে। তো আমরা জানি যে এই নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে, যেহেতু সুইডেনের নাগরিক আলফ্রেড নোবেল এই পুরস্কারের প্রবক্তা বা তার স্মরণে এই পুরস্কার দেওয়া হয়। তো এই নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের এক কমিটিটা, নোবেল কমিটি একটা ভোজসভা, ভোজসভা মানে হচ্ছে খাবারের আয়োজন করে আর কি। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই ক্ষুধা অর্থ ক্ষুধার্ত মানুষদের দেওয়ার জন্য। তখন মাদার তেরেসা এই কমিটিকে অনুরোধ করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে তোমরা এই খাবারের আয়োজনটা বাতিল করো, এবং এই খাবারের আয়োজন করতে গিয়ে যে পরিমাণ টাকা পয়সা খরচ করার কথা, তো সেই পরিমাণ টাকা পয়সা ক্ষুধার্ত মানুষ যারা না খেয়ে আছে তাদেরকে দেওয়া হোক। তো তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে মাদার তেরেসার মন মানসিকতা বোঝার চেষ্টা করবে যে কতটা উদার মনে, কতটা বড় মনের মানুষ তিনি ছিলেন, আর কতটা বড় মনের মানুষ হলে এই কাজগুলো করা সম্ভব। তো তিনি বললেন যে না, আমাদের খাওয়ার দরকার নেই, এই খাওয়ার আয়োজন করার দরকার নেই, এই পিকনিকের দরকার নেই, এই ভোজসভার দরকার নেই, এই টাকাটা ওই সব মানুষদের দেওয়া হোক, ওই সব মানুষদের খাওয়ানো হোক যারা ক্ষুধার্ত, যাদের খাবার প্রয়োজন, যারা খেতে পায় না। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন। যখন তারা এই কথাটা জানেন যে মাদার তেরেসা এই অনুরোধটা করেছেন, তখন তারা সবাই এগিয়ে আসেন এই তার পক্ষে কাজ করার জন্য বা তার কথাটা সমর্থন করার জন্য। এদের মধ্যে স্কুলের অনেক ছাত্র ছাত্রীও ছিল,
তো এই যে মাদার তেরেসার কথা শুনে তাকে সেবা করার জন্য বা তাকে সাহায্য করার জন্য, তার সঙ্গে কাজ করার জন্য যারা এগিয়ে আসেন, এদের মধ্যে অনেক শিক্ষার্থীও ছিল, অর্থাৎ তোমাদের মতো অনেক শিক্ষার্থীরাও তারা মাদার তেরেসার সঙ্গে কাজ করেছিলেন বা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং এগিয়ে আসেন যার যার সামর্থ্য সেই অনুযায়ী। তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। তো যখন মাদার তেরেসা এই সংবাদটি দিলেন যে তিনি ভোজসভা বাতিল চান, যে ভোজসভা হবে না, এই টাকাটা মানুষকে খাওয়ানো হোক, তো তার এই উদারতার কথা শুনে এবং তিনি যে মানুষের জন্য কাজ করছেন বা মানুষের জন্য কাজ করা প্রয়োজন এটা তখন সবাই উপলব্ধি করতে পারলো গোটা বিশ্ব, এবং তারা সবাই মাদার তেরেসাকে অর্থ দিয়ে সাহায্য করা করা শুরু করলেন এবং সেখানে অনেক শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন। এই যে সার দিক থেকে যখন সাহায্য করা আসতে লাগলো, এই টাকাটা ছিল নোবেল পুরস্কারের যেই অর্থমূল্য তার প্রায় অর্ধেক, অনেক পরিমাণ টাকা। 1997 সালের 5ই সেপ্টেম্বর কলকাতায় এই সেবাব্রতীর মৃত্যু হয়। যে মাদার তেরেসা এই মহীয়সী নারী, জন্ম হয়েছিল 1910 সালের আলবেনিয়ায়, এবং এই মহান এই মহীয়সী এই বড় মনের মানুষটি মৃত্যুবরণ করেন 1997 সালের 5 সেপ্টেম্বর কলকাতায়। তাহলে তিনি মারা গেলেন কত বছর বয়সে? দেখো যে 1910-এ জন্ম, 1997 সালে মারা যান, তার মানে অর্থাৎ উনি বেঁচে ছিলেন 87 বছর। তো 87 বয়সে এই মহীয়সী নারীর মৃত্যু হয়। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। তিনি তার সমস্ত জীবন মানুষের সেবা করেছিলেন এবং শুধু মানুষের সেবা নিজে করেছেন, পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তিনি সরাসরি মানুষকে সেবার দিকে ডেকেছেন, কেউ কেউ তাকে দূর থেকে দেখে সেবায় আগ্রহ প্রকাশ করেছেন। হয়তো তোমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই মনে মনে ইচ্ছা পোষণ করে নিয়েছো যে তোমরা বড় হলে মাদার তেরেসার মতো একজন মহৎ প্রাণ, একজন উদার মনের মানুষ হবে, তারা মানুষকে সাধ্য মতো সাহায্য করবে। তো এইভাবে যুগে যুগে মাদার তেরেসা বেঁচে থাকতে যেমন মানুষকে অনুপ্রাণিত করেছেন, হয়তো মৃত্যুর পরেও তিনি মানুষকে অনুপ্রাণিত করে যাবেন। তাকে নিয়ে যে লেখাগুলো হয়েছে সেই লেখাগুলোর মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হবেন। নীল পাড় সাদা শাড়ি পরা ছোটখাটো এই মানুষটাকে তাই দুনিয়ার সবাই এক ডাকে চেনে। যে মানুষটা পুরো বিশ্বকে নিজের সমস্ত জীবন দিয়ে ভালোবেসেছেন, নিজের জীবনে সব সুখ আহ্লাদ হাসি খুশি বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য, তো সেই মানুষটাকে পুরো পৃথিবী স্মরণ করবে, এটা খুবই স্বাভাবিক। তাই এই মানুষটাকে সবাই এক নামে চেনে। দুঃখিত তার এই সেবা প্রতি সেবার মানসিকতার কারণে। তো আমরা জানি যে সাদা শাড়ি পরা বলা হচ্ছে, দেখো আলবেনিয়া জন্ম নেওয়া মানুষ, কিন্তু বাংলাদেশ যখন বাঙালিদের সেবা করা শুরু করেন তখন তিনি এই শাড়ি পরা শুরু করেছিলেন। আমরা জানি তার তিনটে শাড়ি ছিল সর্বোচ্চ। তো তার শাড়িটা ছিল কেমন? নীল পাড় আর সাদা শাড়ি পরা, সাদা রঙের শাড়ি, পাড়টা ছিল নীল রঙের, এবং তিনি ছিলেন ছোটখাটো মানুষ আর কি, একটু শর্ট দুই থেকে, আর মনের দিক থেকে কতটা উঁচু আমরা তো জানি, আকাশ ছোঁয়া। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। এই উদার এই বড় মনের এই মহৎ প্রাণ মানুষ, আমাদের এই ভালোবাসার মানুষটি আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। এখন যেমন আমরা তাকে স্মরণ করছি, আজ থেকে আরও 100 বছর পরেও মানুষ তাকে স্মরণ করবে, কারণ তিনি মানুষকে ভালোবেসেছিলেন, তিনি অনেক বড় মানুষ, তিনি নিজের জীবন অন্যের জন্য বিলিয়ে দিয়েছিলেন। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পূর্ব প্রবন্ধ থেকে, সরি, আজকের যে অংশটুকু পাঠ করলাম সেই অংশটুকু থেকে কিছু প্রশ্ন অনুসরণ করি, কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। তো দেখো যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো হতে পারে আজকের পাঠ থেকে, আজকের যে অংশটুকু পাঠ করা হয়েছে সেই অংশটুকু থেকে, তো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে, মাদার তেরেসা কাদের জন্য নবজীবন আবাস প্রতিষ্ঠা করেন? তাহলে আমি বলেছিলাম যে মাদার তেরেসা বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তো এই প্রতিষ্ঠানগুলো এক একটা প্রতিষ্ঠান এক এক ধরনের মানুষের সেবা করার জন্য। তো এখানে যেটা বলা হয়েছে যে নবজীবন আবাস, নবজীবন আবাস কাদের জন্য প্রতিষ্ঠা করা হয়, তাহলে এটা লিখতে বলা হচ্ছে, তাহলে উত্তরটা হবে কি মনে পড়ে? আচ্ছা, উত্তরটা হচ্ছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করা হয় নবজীবন আবাস। অর্থাৎ আমরা বলছিলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা, যারা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী, যদিও এই শব্দটা এখন ব্যবহার করা হচ্ছে না বা শব্দটা ব্যবহার করা হয় না, তো তাদের জন্য প্রতিষ্ঠা করা হয় নবজীবন আবাস। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে মাদার তেরেসা প্রেম নিবাস প্রতিষ্ঠা করেন কাদের জন্য? আচ্ছা, তাহলে মনে করতে পারলে ভালো, না করলেও সমস্যা নেই, আমরা ধীরে ধীরে পারবো সব, হতাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ। মাদার তেরেসা প্রেম নিবাস প্রতিষ্ঠা করেন, বলতো একটা রোগের কথা বলা হয়েছিল, যে রোগ হলে দগদগে ঘা হয় পর শেষ পর্যায়ে এবং দুর্গন্ধ হয়, মানুষ সবাই ত্যাগ করে সেই রোগীদের জন্য। তাহলে কারা? কুষ্ঠরোগ, কুষ্ঠরোগীদের জন্য মাদার তেরেসা তৈরি করেছিলেন প্রেম নিবাস। তারপরে দেখো
তিন নম্বর প্রশ্ন বলছে যে স্বাধীনতার পর মাদার তেরেসা প্রথম কখন ঢাকায় আসেন? স্বাধীনতার পর, তাহলে আমরা জানি যে স্বাধীনতার পর ঠিক পরের বছর, অর্থাৎ স্বাধীনতার পরের বছর 1972 সালে মাদার তেরেসা প্রথম ঢাকায় আসেন। 4 নম্বর প্রশ্ন বলছে, দেখো যে মাদার তেরেসা কত সালের ঘূর্ণিঝড়ের পর ঢাকায় এসেছিলেন? দেখো আমরা বলেছিলাম যে একেবারে জীবনের শেষ দিকে বৃদ্ধ বয়সে তিনি একবার ঢাকায় এসেছিলেন, নিজের হাতে ত্রাণের কাজ করতে, মানুষকে প্রয়োজনীয় জিনিস উপকরণ দিতে তিনি ঢাকায় এসেছিলেন একটা ঘূর্ণিঝড়ের পর। তাহলে কত সালে সেটা? 1991 সালের ঘূর্ণিঝড়ের পর। সেটা কত বছর বয়সে? 81 বছর বয়সে তিনি ঢাকায় এসেছিলেন, তাহলে 1991 সালের ঘূর্ণিঝড়ের পর। 5 নম্বর বলছে যে মাদার তেরেসা কোন দেশের কোন ধর্মের মানুষকে বেশি ভালোবাসতেন? বলো দেখি প্রিয় শিক্ষার্থীরা, কোন দেশের মানুষকে বেশি ভালোবাসতেন মাদার তেরেসা, বা কোন ধর্মের মানুষকে বেশি ভালোবাসতেন? মনে করার চেষ্টা করো দেখি, কি মনে হয় না? আমি জানি অনেকে প্রশ্নের উত্তরটি পেরেছ, অনেকেই ভাবছো কি ব্যাপার কোন দেশের কোন ধর্মের মানুষকে। তাহলে না, আসলে প্রশ্নটা করা হয়েছে তোমাদের ব্রেনটাকে একটু যাচাই করার জন্য, আইকিউ খেলার জন্য। তো এখানে আসলেই মাদার তেরেসা কোনো দেশের এবং কোনো ধর্মের মানুষকেই বেশি ভালোবাসতেন না, অর্থাৎ ভালোবাসার পার্থক্য করতেন না তিনি, সব দেশের সব ধর্মের মানুষকে তিনি সমান ভালোবাসতেন। তিনি মানুষকে বড় করে দেখতেন, ধর্মকে বড় করে দেখতেন না, দেশকে বড় করে দেখতেন না, কে কোন দেশের কোন ধর্মের মানুষ এটা তার কাছে মুখ্য বিষয় ছিল না, তিনি সব দেশের সব ধর্মের মানুষকে বেশি ভালোবাসতেন। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, মাদার তেরেসা কত সালে মারা যান? তো আমরা জানি মাদার তেরেসা মারা যান 1997 সালে 5ই সেপ্টেম্বর, অর্থাৎ 87 বছর বয়সে, 87, 87 বছর বয়সে মাদার তেরেসা মারা যান কলকাতায়। 7 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো যে মাদার তেরেসার শাড়ির রং কেমন ছিল? আমরা জানি মাদার তেরেসা যখন লরেন্ট অফ সিস্টার্স থেকে বের হয়ে আসেন 1948 সালে, এবং তখন তিনি বাঙালিদের সেবা করার জন্য বাঙালিদের পোশাক পরিধান করার মনস্থির করেন, এবং সেই সময় তিনি তিনটার বেশি শাড়ি তার ছিল না। তো এই শাড়িটার রং ছিল কেমন? আমরা সেই দিকে দেখেছি প্রবন্ধের যে নীল পার, শাড়ির পারটা হবে নীল রঙের, আর শাড়ির রংটা হবে সাদা, তাহলে নীল পার সাদা শাড়ি। 8 নম্বর প্রশ্ন বলছে যে সেবা কাজের জন্য মাদার তেরেসা প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি? এই যে মানুষের জন্য তিনি সেবা করেছিলেন, মানুষের জন্য সমস্ত জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন, এর জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন, অনেক সম্মাননা পেয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেষ্ঠ সম্মাননা হলো নোবেল পুরস্কার। আচ্ছা, তো এই ছিল আমাদের প্রশ্নোত্তর অনুশীলন জ্ঞানমূলক। এরপর আমরা দেখব যে অনুধানমূলক প্রশ্ন। তো চলো, এখানে তিনটা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে যে মাদার তেরেসা প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন কেন? তাহলে আমাদের প্রথম এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমাদের দুইটা স্টেপে উত্তর করতে হবে, দুইটা পারা থাকবে, মানে থাকলে ভালো হয় আর কি, থাকা দরকার। তো প্রথমে লাইনে এভাবে লিখবে যে মাদার তেরেসা প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন কুষ্ঠরোগীদের জন্য, তারপরে তুমি ব্যাখ্যায় যাবে যে কেন কি প্রয়োজন ছিল সেগুলো দেখাবে, যে কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় ঘা হয়, সবাই তাকে পরিত্যাগ করে, তাদের জীবনটা খুব কষ্টের হয়, অপূর্ণনীয় হয়, তারা সেবা বঞ্চিত হয়। তো এইসব মানুষের কষ্ট দেখে, দুর্দশা দেখে, এইসব মানুষের প্রতি ভালোবাসা উদয় হয়, তিনি প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে এইসব রোগীদের এনে সেবা দিতেন তিনি মা অথবা বোনের মতো করে। তাহলে তুমি 2-এ 2 নম্বর পেয়ে যাবে। তারপর দেখো 2 নম্বর যেটা বলছে যে বাংলাদেশের মানুষের প্রতি মাদার তেরেসার অবদান কিরূপ ছিল, তাহলে এখানে তোমাকে লিখতে হবে যে বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের বাংলাদেশের মানুষের প্রতি মাদার তেরেসার অবদান এখানে দেওয়া ছিল। যে আমরা দেখেছি যে মাদার তেরেসা স্বাধীনতা যুদ্ধের সময় যেসব বাংলাদেশিরা ভারতে আশ্রয় নিয়েছিল 1 কোটি লোক, তো তাদের সেই শিবিরে তিনি সেবা করেছিলেন, তাদের বিপদে সাহায্য করেছিলেন, তারা বিভিন্ন ধরনের সেবা কাজ পরিচালনা করেছিলেন। এবং পরে দেখেছি যে স্বাধীনতার পর তিনি বাংলাদেশে এসে মিশনারিজ অফ চ্যারিটির শাখা করে তুলেছিলেন ঢাকার ইসলামপুরে। এরপরে দেখেছিলাম তিনি প্রেম নিবাস, সরি, শিশু ভবন, তারপরে হচ্ছে তোমার দেখেছি যে তিনি তার সংগঠনে অনেকগুলো শাখা প্রশাখা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছিলেন, এটা আমরা দেখেছিলাম। অর্থাৎ বাংলাদেশে তিনি তার সেবা কাজ পরিচালনা করেছিলেন, নির্মলিদ্বয় প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশেই। তো এইসব লিখতে হবে। তারপরে তুমি লিখতে পারো যে 1991 সালে যখন ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের পরে তিনি বৃদ্ধ বসে বাংলাদেশে ছুটে এসেছিলেন মানুষের সেবা করার জন্য, নিজের হাতে ত্রাণের কাজগুলো করেছিলেন। তো এই কথাগুলো তুমি লিখলে এখানে 2-এ 2 নম্বর পেয়ে যাবে।
তিন নম্বর প্রশ্ন যেটা বলছে যে মাদার তেরেসা লরেটো সিস্টার ছেড়ে দিয়েছিলেন কেন, এটা আমরা জানি, এটা আগে করেছিলাম আমরা, যে মাদার তেরেসা 1948 সালে লরেটো সিস্টার ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন যে প্রত্যক্ষভাবে মানুষের সেবা করার জন্য। আর লরেটো সিস্টারকে শুধু শিক্ষকতার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি শুধু শিক্ষকতা করে তৃপ্ত ছিলেন না, তার সেবিকা মন চেয়েছিল মানুষের সেবা করার জন্য প্রত্যক্ষভাবে। এই জন্য তিনি লরেটো সিস্টার থেকে বের হয়ে আসেন এবং প্রত্যক্ষভাবে বাঙালিদের সেবা করার জন্য ঝাঁপিয়ে পড়েন। সেই তার তার সেই কাজের জন্য তিনি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন কলকাতার একটা বস্তিতে, তারপরে বিভিন্ন প্রেম নিবাস প্রতিষ্ঠা করেন, শিশু ভবন প্রতিষ্ঠা করেন, নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন। তিনি মানুষকে প্রত্যক্ষভাবে সেবা করার জন্য মূলত লরেটো সিস্টার ছেড়ে দিয়েছিলেন। তো এগুলো এইভাবে অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো একটু বড় করার চেষ্টা করবে, অন্তত এক লাইনে শেষ করবে না, একটা প্রথম লাইনে মূল উত্তরটা লেখা পড়ে তারপরে ব্যাখ্যা যাবে, তাহলে তুমি 2-2 নম্বর পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক হিসেবে এই সৃজনশীল প্রশ্নটি দেওয়া হচ্ছে, যেখানে দেখো উদ্দীপকে বলা আছে যে ক শহরের রাজাবাজারে করোনা মহামারী আকার ধারণ করেছে, 1-2 দিন পর পর একজন মারা যাচ্ছে। তো একজন দুজন করে পাড়া ছাড়ছে অধিবাসীরা, ইতোমধ্যেই আক্রান্ত হলেন হান্নান মিয়া। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে রোগীকে একা রেখেই অন্যত্র চলে যাওয়ার চিন্তা করছে। এ যেন বর্বর যুগের অতি পরিচিত এক উদাহরণ। এই অবস্থায় এগিয়ে এলেন প্রতিবেশী নুরুল হক। হান্নানের পরিবারের সদস্যদের অভয় দিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজে নেমে পড়লেন তার সেবা শুশ্রূষায় এবং যথাযথ চিকিৎসা দানে। স্থানীয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সহযোগিতায় হান্নানকে প্রায় সারিয়ে তুললেন নুরুল হক। তিনি মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তাহলে উদ্দীপকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, বর্তমান প্রেক্ষাপটে তৈরি করে একটা উদ্দীপক, এখানে বলা হচ্ছে যে একজন করোনা রোগে আক্রান্ত হয়, তাকে সবাই ছেড়ে যাচ্ছে বা সবাই তাকে অবহেলা করছে বা সবাই তাকে এড়িয়ে চলছে। তো এমত অবস্থায় যারা রুগী তারা তারা খুবই কষ্টের দিন পার করছে এবং তারা খুব সমাজে অপদস্থ হচ্ছে। তো এদের মধ্যে ব্যতিক্রম, এদের সবাইকে যখন ছেড়ে চলে যাচ্ছে, তো তাদের মধ্যে ব্যতিক্রম একজন নুরুল হক। তিনি একজন রুগীকে নিজের সর্বোচ্চ সতর্কতা রেখেই বা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তাকে তিনি সেবা করছেন এবং তাকে সারিয়ে তুলছেন। তো এই উদ্দীপকের যে বিষয়টা, তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মাদার তেরেসার প্রবন্ধের সঙ্গে অনেকটা সম্পর্ক আছে এবং এখানে এই সম্পর্কটা নিয়েই তোমাকে গ এবং ঘ নম্বর প্রশ্ন সেট করা হয়েছে, তোমাকে উত্তর করতে হবে। তো মাদার তেরেসা থেকে যে উদ্দীপকই তৈরি করা হোক, পরীক্ষায় হয়তো কখনোই সৃজনশীল কমন পাবে না, তো উদ্দীপকের কিন্তু বিষয়বস্তু একই হবে। যেমন মাদার তেরেসা যখন সেবামূলক একটা প্রবন্ধ, একজন মহিষী যিনি মানুষের সেবা করেন, তাহলে উদ্দীপকেও এমন একটা ঘটনা থাকবে যেখানে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সেবা করবে অথবা সেবা না করে এড়িয়ে যাবে, হয় বিপরীত দিক অথবা একই দিক নিয়ে উদ্দীপকের ঘটনাটি ঘটানো হবে। উদ্দীপকের যে বিষয়টা থাকবে এরকম একটা বিষয় থাকবে যার সঙ্গে তোমাকে প্রবন্ধের মিল অথবা অমিল দেখানো হতে পারে। তাহলে এই সৃজনশীল উত্তর ভালো করার জন্য আমাদের আগে মূল প্রবন্ধটা খুব ভালো করে পাঠ করতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তারপরে উদ্দীপকটা বুঝতে হবে, বুঝে আমরা সম্পর্কটা অথবা পার্থক্যটা লিখতে পারবো। আর কখনো উদ্দীপক হুবহু লিখবে না বা সেটা নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করবে, কী বুঝেছো বা কী ঘটনা ঘটছে এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবে। কিছুটা বলে দিই আমি, যদিও তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। আরেকটা বিষয় দেখো, এখানে ক এবং খ নম্বর প্রশ্ন আমি দিইনি, তোমরা শুধু ক এবং ঘটাই উত্তর করবে। ক খ আমরা মুখে ইতিমধ্যেই আমরা সমাধান করে ফেলেছি। ক নম্বর প্রশ্ন এখানে দেওয়া হয়েছিল যে মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি। আমরা জানি মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা নোবেল পুরস্কার, যেটা তিনি পেয়েছিলেন 1979 সালে, যদিও পুরস্কার দেওয়া নেই, দরকার নেই, নোবেল পুরস্কার বললেই হবে। তো ক এবং খ নম্বর আমাদের দরকার নেই, খ নম্বর আমরা পারবো, তোমাদের হোমওয়ার্ক করার প্রয়োজন নেই। তোমরা শুধু গ নম্বর এবং ঘ নম্বর এই দুইটা প্রশ্নের উত্তর হোমওয়ার্ক হিসেবে লিখবে। যেটা বলছিলাম যে দেখো, গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের নুরুল হকের মধ্যে মাদার তেরেসার যে দিকটি ফুটে উঠছে তার ব্যাখ্যা দাও। তো এই ধরনের উত্তর অনেকে করতে গিয়ে যেটা ভুল করো, তোমরা দেখা যায় কেউ কেউ এরকম করো যে প্রবন্ধের বিষয়গুলো হ্যাঁ ভালো লিখো বা ব্যাখ্যা করো, যে মাদার তেরেসা কী কী সেবা করেছে, মানুষের জন্য কী করেছে এটা লিখো, লেখা পরে তারপর দ্বিতীয় স্টেপে তোমরা উদ্দীপক যেটা সেই ঘটনাটা লিখো, যেমন এই নুরুল হক হান্নান সাহেব, হান্নান মিয়া কী কী সেবা করেছেন, তারা তাকে চিকিৎসা দিয়েছেন, তাকে রোগ থেকে সারিয়ে তুলেছেন, এই কথাগুলো লেখো। লেখার তৃতীয় স্টেপে এসে তোমরা লেখো যে এই দিক থেকেই নুরুল হক এবং মাদার তেরেসার মিল আছে বা উদ্দীপকের সঙ্গে মাদার তেরেসার প্রবন্ধের মিল আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে মিল আছে? তুমি শুধু দুটা ঘটনা উল্লেখ করলে এবং লাস্টে বলে দিলে যে এই দিক থেকে, তাহলে কিংবা বলো যে দুটি ঘটনা মিল দেখতে পাচ্ছি, দুই ঘটনা কীভাবে মিল আমরা দেখতে পাচ্ছি কীভাবে, একজন সেবা করেছেন করোনা রোগী
আর মাদার তেরেসা সেবা করেছেন অন্যান্য রোগীদের। মাদার তেরেসা তো করোনা রোগীদের সেবা করেননি, তাহলে মিল কীভাবে হলো? হ্যাঁ, মিলটা হচ্ছে ঘটনার মিল না, মিলটা হচ্ছে যে নুরুল হকের যে সেবামূলক মানসিকতা, মানুষের সেবা করার মানসিকতা, মাদার তেরেসার যে সেবা করার মানসিকতা, এই মানসিকতায় মিল আছে। অর্থাৎ কোন জায়গাটাতে মিল আছে এটা আমাদের উল্লেখ করতে হবে, অর্থাৎ সেবার মানসিকতা এই শব্দটা উল্লেখ করতে হবে। তো সুতরাং ঘটনার মিল দেখাবে না, ঘটনার মিল তো দেখাবেই, পাশাপাশি ঘটনার কোন জায়গায় মিল, আসলে কোন বিষয়ে মিল, এই বিষয়টা উল্লেখ করবে, এই কিওয়ার্ডটা লিখতে হবে। লিখলে তুমি তখন শিক্ষক তোমাকে পূর্ণ নম্বর দেবেন আর কি, তখন তিনি বুঝতে পারবেন যে তুমি আসলে জিনিসগুলো বুঝে বুঝে লিখেছ। তো ঠিক আছে, গ এবং ঘ নব উত্তর অনেকটা কাছাকাছি হবে, তোমাদের জন্য অনেক সহজ হবে হোমওয়ার্কটা করা। তো আশা করি সবাই খুব মন দিয়ে খুব সুন্দর করে উত্তরটা লিখবে, আর উত্তরটা ছোট করবে না। অনেকে ঘ গ এবং ঘ উত্তর 3-4 লাইন 5-6 লাইনের মধ্যে শেষ করে দাও, এটা করবে না, উত্তরটা অবশ্যই বড় করবে, কারণ উত্তর ছোট হলে আসলে 15 নম্বর পাওয়া যায় না। তো হোমওয়ার্ক করে তোমরা খুব নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিয়ে দিবে নিজ নিজ বিষয় শিক্ষককে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং COVID-19 থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব বিষয় অনুসরণ করা দরকার সেগুলো অনুসরণ করো। আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত রাখুক, সবাই অনেক বড় হও, মাদার তেরেসার মতো অনেক বড় মনের মানুষ হও, দেশের মুখ উজ্জ্বল করো, পরিবারের মুখ উজ্জ্বল করবে, এবং পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা তোমরাই করবে একদিন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।